দর্শক, মিরপুরের ন্যাশনাল বাংলা হাই স্কুলের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাদাত হাবিবি সেতুর কাছে। সেতু, একটা উৎসব মুখর পরিবেশ দেখছি, মনে হচ্ছে আজ পহেলা জানুয়ারি, মনে হয় বই উৎসব হচ্ছে, এরকম একটি আবহাওয়া কিন্তু সব জায়গার থেকে আমরা পাচ্ছি। আপনি কি দেখছেন সেখানে সেতু? কক্ষের যে স্বাভাবিক চিত্র সেটিও এখনো আসলে স্কুলগুলোতে দেখা যাবে না, তার বড় কারণ হচ্ছে আমরা সবাই এরকম মাস্কে রয়েছি, সবার হাসিগুলো দেখানো যাচ্ছে না, কিন্তু সবার যে এক ধরনের উচ্ছলতা সেই ছবিগুলো আপনারা নিশ্চয়ই এতক্ষণ দর্শক পর্দায় দেখতে পাচ্ছেন। এবং সব জায়গায় সকাল থেকে আমরা যতগুলো শ্রেণীকক্ষে ঢুকবার সুযোগ হয়েছে আমাদেরকে, সব জায়গায় আমরা এরকম একটা হাস্যোজ্জ্বল পরিবেশ দেখেছি এই ছাত্রছাত্রীদের। আমরা চেষ্টা করবো একটু দু একজনের সাথে কথাও বলতে, তাদের গল্পগুলো জানতে। আমাদের সাথে উর্মি আছে। উর্মি, স্কুলে এতদিন পর আসলেন, আমরা তো বলছি স্কুলে আসলে আপনাদের অনেক ভালো লাগতেছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে এসে কি আসলেই ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই, মানে অনেকদিন পর স্কুলে আসতে পারছি, এতগুলো দিন স্কুল বন্ধ ছিল, ফ্রেন্ডদের সাথে দেখা হইতেছে, আমার খুব ভালো লাগতেছে। এরা ক্লাস টেনে পড়ে এবং এরা ক্লাস টেনে তিন মাস মানে এসএসসির জন্য যাদের ক্লাস নাইনের যে পড়াশোনা সেই পড়াশোনাটি তাদের কিন্তু অনেকদিন ধরে থমকে আছে। স্বাভাবিকভাবেই নতুন একটা পরিবর্তিত সিলেবাস এসেছে, সেই সিলেবাসে আপনাদেরকে পড়তে হবে। অল্প সিলেবাস হয়েছে, কিন্তু মাথায় কি কোনো চাপ বোধ করছেন কিনা যে আসলে অল্প দিনে অনেক কিছু পড়তে হবে? চাপ, কিন্তু এরপরও সমস্যা নাই, হয়ে যাবে। ক্লাস টেন এর ক্লাসরুমটা এবং এদের ক্লাস কিন্তু প্রতিদিনই হবে, একটা নির্দিষ্ট রুটিনে হবে, এবং অন্যান্য ক্লাসের ক্লাসগুলো কিন্তু সপ্তাহে একদিন করে হচ্ছে, সেই ক্লাসগুলোর খোঁজও নিশ্চয়ই সহকর্মীরা আপনাদেরকে জানাচ্ছেন। আমিও চেষ্টা করব আরও অন্য ক্লাসগুলোতে কেমন পড়াশোনা হচ্ছে, কেমন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেই খবরগুলো।